দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে যে ষড়যন্ত্র হয়েছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে সেখান থেকে দেশকে রক্ষা করেন জিয়াউর রহমান। এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতির ভ্রান্ত ধারণা থেকে দেশে মিশ্র ও মুক্ত অর্থনীতি চালু করেন জিয়াউর রহমান। 1972 থেকে 75 সাল পর্যন্ত দেশে যে দুঃশাসন দুঃসহ একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থার যে অন্ধকার সেখান থেকে টেনে নিয়ে এসে জনগণের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা তাকে পূরণ করবার জন্যে তিনি বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন।